নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ পেঁয়াজকলি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে ভাত রুটির পরোটা সবার সাথে খেতে অসাধারণ লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম মতো পেঁয়াজকলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর দেখুন, 1 ইঞ্চি মতো লম্বা রেখে রেখে পেঁয়াজকলিগুলোকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনাদের যদি বঠি দিয়ে কাটতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা বঠি দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা রেখে রেখে পেঁয়াজকলিগুলোকে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজকলি আমি এইভাবে একটু লম্বা লম্বা রেখে রেখে মোটামুটি 1 ইঞ্চি মতো লম্বা রেখে রেখে কেটে নেব। সমস্ত পেঁয়াজকলিকে দেখুন এইভাবে লম্বা লম্বা রেখে রেখে আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইতে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে আর 1টা শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে 5-6 রসুনকে থেঁতো করে দিয়ে দিলাম। এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এখানে আমি 2 মাঝারি সাইজের আলুকে এইভাবে করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি 150 গ্রাম মতো ফুলকপি নিয়েছি, আর ফুলকপির ফুলগুলোকে দেখুন খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। এরপর আলু আর ফুলকপিটা 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফুলকপি আর আলুটা 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি যে পেঁয়াজকুলিটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজকুলিটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজকুলিটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি, আর এখানে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। প্রথমে সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, আর এখানে 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এরপর এখানে 2 মাঝারি সাইজের টমেটোকে এভাবে একটু লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আলু ফুলকপি পেঁয়াজকুলির সঙ্গে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এই টমেটোটা দিলে কিন্তু এই রান্নাটার টেস্টটা কিন্তু আলাদাই মাত্রা এনে দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই অবশ্যই করে কিন্তু টমেটোটা অ্যাড করতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে 4-5 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু রেখে দিয়েছি, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি দেখে নেব, আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো মতো হবে, একটু ভাজা ভাজা ধরনের হবে, এতে কিন্তু একটু জল পড়বে না। দেখুন আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখার জন্য। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দিলে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি এখানে একটু সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতাটা দিয়ে আরও আমি 3-4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। আর এইভাবে কিন্তু আলু পেঁয়াজগুলি রান্না করে একটু শুকনো শুকনো মতো করে নিয়ে কিন্তু রুটি লুচি পাওয়াটা দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে, তাই অবশ্যই করে কিন্তু একবার খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, রুটি লুচি কিংবা ভাত সবার সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, যদি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।